গুড মর্নিং এভরিবডি, আমি নাসরুল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের আবহাওয়া ও জলবায়ু পাঠটি পড়ানো হবে, যা তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের 7 নং পাঠ 44 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। তাহলে চলো আমরা আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে জানব। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে আবহাওয়া ও জলবায়ু কী। আবহাওয়া আবহাওয়া বলতে কোনো নির্দিষ্ট স্থানের আবহাওয়া বলতে কোনো নির্দিষ্ট স্থানের কোনো নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা বায়ুর আর্দ্রতা বায়ুচাপ বায়ু প্রবাহ মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত এর অবস্থাকে বোঝায়। তাহলে আবহাওয়া বলতে কোনো নির্দিষ্ট স্থানের কোনো নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা বায়ুর আর্দ্রতা বায়ুচাপ বায়ু প্রবাহ মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত এর অবস্থাকে বোঝায়। তোমরা খেয়াল করে দেখো, আবহাওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট সময়কে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং স্থানকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট স্থান বলতে বোঝায় বিভিন্ন দিনে, এমনকি একই দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার পরিবর্তন ঘটে। যেমন ধরো, আজ সকালের দিকে হয়তো মেঘলা আবহাওয়া ছিল, দুপুরের দিকে ঝিরঝিরে বৃষ্টি হয়ে গেল, তারপর বিকেলের দিকে আকাশ পরিষ্কার হয়ে ঝলমলে সোনালি রোদ দেখা দিল। তাহলে এক্ষেত্রে স্থান এক, সময় পাল্টে গেল এবং আবহাওয়া পাল্টে গেল। আবার নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় বলতে এক্ষেত্রে সময় নির্দিষ্ট, অর্থাৎ এখন তুমি যেখানে বসে আছো সেখানে সকাল 10টা বাজে, ঠিক ওই সময়ই তোমার পাশের গ্রামের কোনো আত্মীয় বা বন্ধুকে ফোন করে আবহাওয়ার খোঁজ নিলে সে হয়তো বলবে এখানে বৃষ্টি হচ্ছে। অর্থাৎ একই সময়ে দুই জায়গায় দুই রকম আবহাওয়া দেখা গেল। অর্থাৎ নির্দিষ্ট স্থান স্থান এক, সময় পরিবর্তন হলে আবহাওয়া পরিবর্তন হতে পারে। নির্দিষ্ট সময় সময় এক, স্থান পরিবর্তন হলে আবহাওয়া পরিবর্তন হতে পারে। এবার আমরা জলবায়ু সম্পর্কে জানবো।
আমরা আবহাওয়া কি জানলাম, এবার জানবো জলবায়ু কি। একটি বৃহৎ অঞ্চলের প্রায় 35 থেকে 35 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে ওই অঞ্চলের জলবায়ু বলে। যেমন পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয়, পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। তাহলে জলবায়ু হচ্ছে একটি বৃহৎ অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হবে সেই অঞ্চলের জলবায়ু। এখানে আমাদের জানতে হবে আবহাওয়ার গড় অবস্থা মানে আবহাওয়ার যে উপাদানগুলো, অর্থাৎ বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদির দীর্ঘদিনের গড় অবস্থাকে সেই অঞ্চলের জলবায়ু বলে। এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। এক্ষেত্রে আমাদের জানতে হবে কোন অঞ্চলের জলবায়ু বছরের পর বছর একই রকম থাকে, কারণ এটা দীর্ঘমেয়াদী তথ্যের ভিত্তিতে স্থির হয় বলে সহজে পাল্টে যায় না। আর অঞ্চল ভেদে জলবায়ু পার্থক্য লক্ষ্য করা যায়, অর্থাৎ একটা বৃহৎ অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে গেলে আমরা অন্য জলবায়ু সম্মুখীন হব। এবার আমরা আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো কি জানব। তোমরা আগেই আবহাওয়ার সংজ্ঞাতে উপাদানগুলো সম্পর্কে জেনেছ, এবার সেটা উল্লেখ করা হবে। আবহাওয়া ও জলবায়ুর উপাদান, নাম্বার 1 বায়ুর উষ্ণতা, নাম্বার 2 বায়ুর আর্দ্রতা, নাম্বার 3 বায়ু চাপ, নাম্বার 4 বায়ু প্রবাহ, নাম্বার 5 মেঘাচ্ছন্নতা, ও 6 বৃষ্টিপাত।
এই উপাদানগুলোর সমন্বয়ে আবহাওয়া ও জলবায়ু গঠিত হয়, সে কারণে এগুলোকে আবহাওয়া ও জলবায়ু উপাদান বলে। এবার আমরা আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য কি সেটা আমরা জানব। আবহাওয়া জলবায়ু আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের উপাদানের অবস্থা। জলবায়ু হলো একটি বৃহৎ অঞ্চলের ৩০ থেকে ৩৫ বছরের আবহাওয়ার গড় অবস্থা। ২ আবহাওয়া প্রতিদিন প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে পরিবর্তন হতে পারে। জলবায়ু প্রতিদিন বদলায় না, স্বল্প স্বল্প পরিসরে পরিবর্তন হয়। জলবায়ু সাধারণভাবে কোনো জায়গার জলবায়ু পরিবর্তন হয় না। তাহলে দেখো, প্রথমে আবহাওয়া জলবায়ু পার্থক্য বললে প্রথমে আমাদের লিখতে হবে আবহাওয়া আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের উপাদানের অবস্থা। জলবায়ু হচ্ছে একটি বৃহৎ অঞ্চলের ৩০ থেকে ৩৫ বছরের আবহাওয়ার গড় অবস্থা। সেকেন্ড, আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে পরিবর্তন হতে পারে, কিন্তু
জলবায়ু প্রতিদিন বদলায় না। নাম্বার থ্রি, আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তন হয়, অর্থাৎ ছোট জায়গার মধ্যে পাল্টে দিতে পারে, কিন্তু জলবায়ু সাধারণভাবে পাল্টায় না। এক এক জায়গার জলবায়ু দীর্ঘদিন ধরে একই রকম থাকে। এই তিন নাম্বার পয়েন্টের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যদি একটা বৃহৎ অঞ্চল অতিক্রম করে যাওয়া যায় তাহলে অন্য জলবায়ু পাওয়া যেতে পারে, অর্থাৎ অঞ্চল ভেদে বা অঞ্চল পাল্টালে জলবায়ু পাল্টাবে, কিন্তু একই জায়গার জলবায়ু দীর্ঘদিন একই থাকে, এই জলবায়ুটা সহজে পাল্টায় না। পার্থক্যের ক্ষেত্রে একটি করে উদাহরণ দেবে। আবহাওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি আজ আমাদের গ্রামে সকালে রোদ ছিল, দুপুরের দিকে কিন্তু দুপুরের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেল। জলবায়ুর ক্ষেত্রে লিখবে পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু।